আজকে প্রচুর শীত পড়ছে তাই অনেক ঠান্ডা তাই চিন্তা করলাম গরম গরম মোমো খাওয়া যায় রংপুরে নতুন একটা আইটেম দেখছি ফ্রাইড মোমো তাই ওই মোমোটা খাওয়ার জন্য আজকে আমি যাচ্ছি শাপলা চত্বরে রংপুরে শীতের রাত তাই রাস্তা মোটামুটি ফাঁকা যাই হোক এই মুহূর্তে আমি চলে আসছি যে ফুড সামনে এটার নাম হচ্ছে ইন লস এখানে আপনি ফ্রাইড মোমো স্টিম মোমো আরও অনেক কিছু পাবেন তো চলেন আগে এইটার ঠিকানাটা জেনে নেই তারপরে এখানে কি কি পাওয়া যায় সে বিষয়টা নিয়ে কথা বলবো এই ফুডভ্যানটা আপনার আদর্শ স্কুলের পাশেই বসে দেখতেই পাচ্ছেন আদর্শ স্কুলটা হচ্ছে রংপুর শাপলা চত্বর থেকে সুন্দরবন যে কুরিয়ার সার্ভিসটা আছে ওইটা থেকে একটু সামনে আসলেই হাতের ডানে পেয়ে যাবেন হচ্ছে আদর্শ স্কুল এই আদর্শ স্কুলের অপোজিটেই আপনি দেখতে পারবেন একটা নতুন ফুডভ্যান এটার নাম হচ্ছে ইনলস এখানে আপনি মোমো পাবেন সিঙ্গারা পাবেন লুচি আলুর দম পাবেন আর একটা জিনিস জানলাম যে দু একদিন পর থেকে এখানে আপনি লুচি আর হাঁসের মাংস পাবেন আমি এখানে অর্ডার করতেছি হচ্ছে চিকেন সিঙ্গারা আর নিব হচ্ছে ফ্রাইড মোমো আমি যতদূর এই দোকানটা সম্পর্কে জানছি এই দোকানটা বউ এবং শাশুড়ি মিলে দিয়েছেন যাই হোক আমার এখানে মোমো আর হচ্ছে সিঙ্গারা চলে আসছে তো প্রথমেই আমি এনাদের শিঙ্গারাটা ট্রাই করব সিঙ্গারার সঙ্গে আপনি টমেটো সস পাবেন আর ধনিয়ার একটা চাটনি পাবেন আর সিঙ্গারা পাবেন চার পিস এই প্যাকেজটার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা সিঙ্গারাটা হচ্ছে চিকেন সিঙ্গারা সিঙ্গারাটা আমি প্রথমে কামড় দিলাম আমার কাছে মোটামুটি লাগতেছে এবার আমরা শিঙ্গারার সঙ্গে যে সস আর ধনিয়ার চাটনি দেয় সেটা দিয়ে একটু কামড় দিয়ে দেখি যে কেমন লাগে সিঙ্গারাটা প্রথমবার যতটা আমার কাছে এভারেজ মনে হয়েছে পরবর্তীতে যখন আমি সস আর ধনিয়ার চাটনি দিয়ে খেলাম তখন কিন্তু আমার কাছে সিঙ্গারাটা খেতে অনেক ভালো লাগছে তো চলেন এবার আমি এটা একটু খুলে দেখাই এখানে আপনার আলুর তরকারি আছে আর সঙ্গে কিন্তু চিকেন দেখতে পাচ্ছেন তো চলেন আর একটু আমি এখানে সস আর হচ্ছে চাটনিটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে এখন অনেকেই বলতে পারবেন সিঙ্গারার কিন্তু শেপটা ঠিকঠাক নাই এটা একটা পিঠার শেপের মতো হয়ে গেছে তবে দোকান নতুন হিসেবে আমরা এটা মেনে নিয়ে খেতে পারি কারণ সারটা ভালো আসে হয়তোবা তারা যখন রেগুলার কাজ করবে তখন এই শেপটা ঠিক হয়ে যাবে তবে শিঙ্গারাটা খেতে কিন্তু মজা আছে। আমার কাছে যেটা মনে হয়েছে পঞ্চাশ টাকায় চার পিস চিকেন শিঙ্গারা এটা খেয়ে দেখা যায় খেয়ে দেখতে পারেন আমার মনে হয় ভালো লাগবে এবার আমরা মোমোটা ট্রাই করব আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আমি ফ্রাইড মোমো নিব কিন্তু আমাকে স্টিম মোমো দেয়া হয়েছে তাদের ফ্রাইড মোমো নাকি শেষ হয়ে গেছে এই মোমোর সঙ্গে আপনি তিন ধরনের চাটনি পাবেন ঠিক আছে মোমোর সাইজ দেখতে পাচ্ছেন আমার হাতে মোমোর শেপগুলো অনেক সুন্দরভাবে তৈরি করা এখানে প্রথমে একটা চাটনি আছে এটা তেঁতুলের চাটনি তারপরে আছে হচ্ছে মরিচের চাটনি শুকনো মরিচ আর হচ্ছে এটা আপনার ধনে পাটার চাটনি তো চলেন তিনটা চাটনি আমি মিক্স করে নিয়েছি এবার মুখে দিয়ে দেই মোমোটা কিন্তু খেতে ভালো লাগতেছে বিশেষ করে তাদের চাটনিগুলো আমার কাছে এক কথায় অসাধারণ লাগছে চাটনিগুলোর জন্য মোমোটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে গেছে এখানে ছয় পিস মোমোর মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকার এটা প্যাকেজ চলেন একটা মোমো খুলে দেখা যাক ভিতরের কি অবস্থা ভিতরে দেখতে পাচ্ছেন চিকেন ঠিকঠাক আছে সব কিছুই ভালো মনে হচ্ছে আমার কাছে আরেকবার আমরা খেয়ে দেখি এক কথায় বলতে গেলে এখানে যে চাটনিগুলো আছে। প্রতিটা চাটনিই ভালো তবে সত্যি কথা বলতে এখানে যে ধনিয়ার চাটনিটা আছে এত ভালো ধনিয়ার চাটনি আমি অন্য জায়গায় কখনোই পাইনি তাদের এই ধনিয়ার চাটনিটা আমার কাছে ভালো লাগছে আর এখানে তিনটা চাটনির মধ্যে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এই তেঁতুলের চাটনিটা তো চলেন এই তেঁতুলের চাটনি একটু বেশি করে নিয়ে আরেকটা মোমো খেয়ে দেখি খেতে কেমন লাগে আমি এই মোমোটা টেস্ট করতে করতে আপনারা আপনাদের কাজটা সেরে ফেলেন ভিডিওটা লাইক দেন ভিডিওটা শেয়ার করে দেন যদি আপনি রংপুরের লোক হয়ে থাকেন আর পাশাপাশি যদি পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে দেন এমনভাবে ফলো করেন যেন পুরো ফেসবুক কেঁপে ওঠে মোমোটা খেতে ভালোবাসে মোমোটা মাস্ট রাই আইটেম আল্লাহ হাফেজ